আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো এইগুলা হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চা, দেখতেই পাচ্ছেন এরা বাহিরে ঘাস খাচ্ছে। এদের বয়স হচ্ছে আজকে 1 মাস 7 দিন। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এরা খুবই দ্রুত বড় হয়ে গেছে। আর আমার মোট এইগুলা চীনা হাঁসের বাচ্চা ছিল 32 পিস, সেখান থেকে বাকিগুলো বিক্রি হয়ে গেছে। আর এগুলোকে আমি আসলে প্যারেন্টস হিসাবে তৈরি করার জন্য রেখে দিয়েছি। এদেরকে আমি আপাতত নর্মালি খাবার দিচ্ছি, আর তেমন কোনো দানাদার কোনো খাবার দিচ্ছি না, যেরকম ফিট বা ভুট্টা অন্য কোনো খাবার দিচ্ছি না। এদেরকে জাস্ট কুড়া এবং অল্প একটু ভাত, এইটুকুই এদেরকে দিচ্ছি আপাতত। আর আগামী এদের বয়স 5 মাস হওয়া অবধি এদেরকে তেমন কোনো খাবার বা ফিট অন্য খাবার দিব না, কারণ এদেরকে আমি প্যারেন্টস হিসাবে তৈরি করব। আর এরকমভাবে তৈরি করতেছি যাতে এদের শরীরে যাতে কোনো চর্বি যাতে না লেগে যায়, কারণ আপনারা যারা চীনা হাঁস লালন পালন করেন আপনারা দেখবেন যে অনেক সময় আপনাদের হাঁসের বয়স প্রাপ্তবয়স্ক চীনা হাঁস এরা সময় হওয়ার পরও ডিম দেয় না, কারণ এদেরকে অন্যান্য যে আপনার ফিট বা চর্বিযুক্ত খাবার এগুলো খাওয়ানোর ফল এদের শরীরে একটা চর্বি লেগে যায়, যার কারণে এদের সঠিক সময়ে আপনার ডিম পারে না। তাই এদেরকে আমি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করতেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে সবগুলো সুস্থ থাকে। তো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।